আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো কম্পিউটারের মাধ্যমে রিং আইডির আর্নিং কীভাবে করতে হয়। কম্পিউটারের মাধ্যমে রিং আইডি ভিডিওগুলো অ্যাডগুলো দেখার জন্য প্রথম কম্পিউটারটাকে অ্যান্ড্রয়েড সিস্টেম করতে হবে। অ্যান্ড্রয়েড সিস্টেম করার জন্য আমি এলডি প্লেয়ার ব্যবহার করব। আপনার যদি এলডি প্লেয়ার না থাকে অবশ্যই এলডি প্লেয়ার ডাউনলোড করে নেবেন। আমি এলডি প্লেয়ারটাকে ওপেন করলাম। এলডি প্লেয়ারটাকে ওপেন করে আমার কিন্তু এখানে সেট করা আছে, এই জন্য আমার সরাসরি আসছে। আমি চাইলে এখানে খালি ক্লিক করলে কিন্তু ভিডিও চলে আসবে। ভিডিও সরাসরি আমার সেট করা আছে, ভিডিও সরাসরি চলে আসছে। তো আপনার এটা সেট করে কীভাবে সেট করে নেবেন তা ভিডিও শেষে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে সেটিংটা করতে হবে। চাইলে কিন্তু কম্পিউটারের সহজভাবে এরকমভাবে কিন্তু আসবে। অবশ্যই এখানে কিছু কাজ আছে, কাজটা সম্পূর্ণভাবে যদি করেন তাহলেই কিন্তু একমাত্র আসবে, এছাড়া আসবে। এই জন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। প্রতিটা অ্যাড মোবাইলে যেরকম আসে ঠিক কম্পিউটারে কিন্তু ঠিক এরকমই আসবে। দেখুন এই সাইডে এবং এই সাইডে কম্পিউটার দৃশ্যটা দেখা যাচ্ছে এবং বিজ্ঞাপন সফলভাবে দেখানো হয়েছে। আমি ঠিক আছের উপর ক্লিক করে দিলাম, আবার কিন্তু এখানে বিজ্ঞাপন ঠিকই চলে আসছে। আমি ভিডিও দেখানোর উপর ক্লিক করলাম এবং ভিডিও রানিং হয়ে গেছে। এরকম প্রতিবারই আপনি এক চান্সে মোটামুটি মোবাইলের চেয়েও খুব দ্রুত কম্পিউটারে দেখা সম্ভব যদি আপনার র্যাম ভালো থাকে। তবে আমার কম্পিউটারের র্যাম মাত্র 8 GB, তেমন একটা বেশি নয়। তবে সর্বনিম্ন 4 GB পর্যন্ত আপনি চালাতে পারবেন। 4 GB নিচে যদি কম্পিউটারের র্যাম থাকে তাহলে কখনো কম্পিউটারের অ্যান্ড্রয়েড সিস্টেমে এই সফটওয়্যারটা চলবে না। এই সফটওয়্যারটা চালানোর জন্য সর্বনিম্ন 4 GB র্যাম থাকতে হবে এবং রুম তো এখন রুম তো সবারই অ্যাভেলেবেল বেশি। উইন্ডো র্যাম অনেকজনে 2 GB অথবা 1 GB ব্যবহার করে, তাদের জন্য এই অ্যান্ড্রয়েড সিস্টেম করলে সফটওয়্যারগুলো ক্লিয়ার চলবে না। ক্লিয়ার না চললে আর এই সফটওয়্যার তো আসার প্রশ্নই আসে। আমরা যেটা জানি আজকে যে সমস্যা হচ্ছে, টাকা ঠিক মতো জমতেছে না। যদি আমাদের 500 টাকা কাজ করি, আমাদের 500 টাকা কিন্তু আজকে জমে না, আমাদের জমতেছে মোটামুটি 200 টাকা 100 টাকা কম জমতেছে, মানে কম আসতেছে। এর জন্য কোনো চিন্তা করার দরকার নেই, একদিন পরেই কিন্তু তা ঠিক হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। তবে ঠিক মতন অ্যাড যদি না দেখেন তাহলে কিন্তু পরের দিন টাকাটা জমবে না। অবশ্যই ঠিক মতন অ্যাড দেখতে হবে, তাহলেই কিন্তু টাকাটা জমবে। যদিও সাথে সাথে না জমে পরের দিন ঠিকই টাকাটা আসবে, কোনো চিন্তা করার দরকার নেই। আমরা সবসময় যেটা জানি যে আমরা আগে দেখছি 10 টাকা 20 টাকা কম আসলে কিন্তু সেটা ফিরে আনা যায়। এখন কিন্তু 10 টাকা 20 টাকা 50 টাকা কম আসলেও কিন্তু আপনার কোনো সমস্যাই হবে না, কারণ যাই কম আসুক না কেন তার পরের দিন ঠিকই চলে আসে। এই জন্য কোনো চিন্তার প্রয়োজন নেই। শুধু আপনার কাজ 100 ভিডিও দেখার, 100 ভিডিও যদি সঠিকভাবে দেখতে পারেন কোনো সমস্যা হবে না। আপনার টাকা সঠিকভাবে এখন জমা না হলেও একদিন পরে হলেও জমা হবে। রিং আইডি ওয়াদা দিছে একটা টাকাও মেরে খাবে না কারো। এখানে কিন্তু মোবাইলের মতোই প্রস্তুতি দেখায়, কোনো সমস্যা হবে না, একটু পরে আবার আসবে। রিং আইডি যে গ্রুপ আছে সেই গ্রুপে বলা আছে, রিং আইডি থেকে শেয়ার পেজ থেকে বলা আছে যে আমরা একটা টাকাও মেরে খাবো না এবং দিয়ে দিব যার জন্য, এবং যে পেমেন্টটা দেওয়া তা 5,000 টাকা না দিয়ে সে যাতে 10,000 টাকা করে দেয়। 10,000 টাকা করে দিলে একবার 5,000 টাকা দিলে, আর একবার 10,000 টাকা করে দিলে আপনার 15,000 টাকা মাসিক কিন্তু চলে আসতেছে। চিন্তার তো কোনো কারণই নেই। এই জন্য রিং আইডি
ফেসবুক পেজে অফিসিয়াল পেজে কিন্তু এটা দিয়ে দিচ্ছে। আর যে এখনকার সমাধানের কথা বলে দিলাম, এখন আমরা দেখব এর সেটিংস। এর সেটিংসটা করতে হলে মোটামুটি আপনার কিছুটা কাজ তো অবশ্যই করা লাগবে। একবারে যদি কাজ না করেন তাহলে তো আর কম্পিউটারে অ্যান্ড্রয়েড সফটওয়্যার চলবে না। অ্যান্ড্রয়েড সফটওয়্যার চলার জন্য প্রথমত এলডি প্লেয়ারটাকে ডাউনলোড করতে হবে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে অথবা অন্য যে কোনো ব্রাউজারের মাধ্যমে। এই ব্রাউজারটি ডাউনলোড করতে হবে, যে কোনো ডাউনলোডার দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর এটাকে ইনস্টল করতে হবে। আমি আপাতত এই পেজটাকে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে আমি নতুন করে দেখানোর জন্য আমি চলে যাব পিছনে। এখানে কিন্তু সব মোবাইলের মতন স্ক্রিনটা আছে, ব্যাক পেজ আছে, হোম পেজ আছে এবং তিনটা পেজে আছে। আমি একবার হোম পেজে চলে আসলাম। হোম পেজে কিন্তু এই যেটা মোবাইলের সফটওয়্যারগুলো সবগুলো এখানে দেওয়া আছে, কাইং মাস্টার, স্নেক ভিডিও, রিং আইডি, টপি, একটি ভিপিএন সহ। আমি এই সফটওয়্যারটা ডাউনলোড থেকে করছি কিন্তু আনইনস্টল করে দেব, কোনো সমস্যা নেই, সুন্দরভাবে আনইনস্টল হয়ে গেছে। অ্যান্ড্রয়েড সফটওয়্যার আনইনস্টল করে দিলাম। আপনারা দেখছেন যে অ্যান্ড্রয়েড সফটওয়্যার আনইনস্টল করা রাখছে। এখন আমি যদি এটা কেটে দিই, এক্সিট দিয়ে দিলাম, এখন কিন্তু আমাদের এখানে কোনো অ্যান্ড্রয়েড সিস্টেমটি নেই। অ্যান্ড্রয়েড সিস্টেমটি নেই বিদায় আমার নতুন করে অ্যান্ড্রয়েড সিস্টেমটি চালু করতে হবে। নতুন করে চালু করার জন্য এলডি প্লেয়ারে ক্লিক করতে হবে। আপনি যদি এলডি প্লেয়ারটা না থাকে অবশ্যই ক্রোম ব্রাউজার দিয়ে এলডি প্লেয়ারটা ডাউনলোড করে নেবেন। আর যদি র্যাম বেশি থাকে, যেমন 16 GB অথবা 32 GB যদি র্যাম থাকে, তাহলে আপনি এলডি প্লেয়ারের পরিবর্তে আপনি ডাউনলোড করতে পারবেন, ব্লুস্টেক ডাউনলোড করে নিতে পারবেন। ব্লুস্টেকও খুব সুন্দর একটি অ্যাপ্লিকেশন যা কম্পিউটারকে অ্যান্ড্রয়েড বানানোর জন্য। আমি এলডি প্লেয়ার থেকেই আমি আপনাদেরকে দেখাবো। এলডি প্লেয়ার প্রথমে একটু চালু হতে একটু সময় নেয়, কিন্তু এটা যখন ঠিকমতো চলে তখন কিন্তু খুব সুন্দরভাবে চলে। প্রথমে একটু স্লো থাকে, এজন্য তার ক্যাপাসিটিটা ঠিক করে নিতে হয়, তাই একটু স্লো থাকে। এটা প্রসেসিংয়ের জন্য এখন প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হয়ে গেলে আমাদের কম্পিউটারটা ফুললি অ্যান্ড্রয়েড হয়ে যাবে। এখানে গিয়ে 94 অথবা 93 ভিতরে গিয়ে একটু থেমে থাকলেও, 100 পর্যন্ত না হলেও, এটা কিন্তু এই যে অ্যান্ড্রয়েড সিস্টেম লেখাটি চলে আসছে। অ্যান্ড্রয়েড সিস্টেম লেখাটি চলে আসার পর আপনার কম্পিউটারটি ফুললি অ্যান্ড্রয়েড হয়ে গেছে। এখন যদি আমি সরাসরি রিং আইডিতে ঢুকি, কিন্তু আমার কিন্তু অ্যাডগুলো সঠিকভাবে আসবে না। যেমন এখানে আমি রিং আইডিতে ঢুকলাম এবং পেজটা আসতে একটু সময় নেবে, কারণ মোবাইলেও সময় নেয়, এটা শুধু যে কম্পিউটারে সময় নেয় তা নয়। তাই আমি কমিউনিটি জবে চলে গেলাম। কমিউনিটি জবে চলে যাওয়ার পর যে আমাদের কাজের জন্য ক্লিক করতে বলছে এবং টাকার যে পেজটি আছে রেফারেল কোডের, এই পেজে আসার পর আমি কিন্তু কাজে চলে যাব। কাজে চলে যাওয়ার পর কিন্তু বিজ্ঞাপন অলরেডি চলে আসছে, কিন্তু এই বিজ্ঞাপনটা কি দেখা যাবে? হ্যাঁ, দেখা যাবে। অনেক সময় এই সমস্যাটা দেয় যে বিজ্ঞাপনগুলো সাথে সাথে চলে আসে, কিন্তু আসলে ক্লিক করলে বিজ্ঞাপনটা চলে আসে। এর কারণ হচ্ছে যে সাথে সাথে চলে আসে সেটা সঠিকভাবে আসে না, আর না আসার কারণে আমাদের এই বিজ্ঞাপনটা চলে না। বিজ্ঞাপনটা না চললে কিন্তু আপনার টাকাটা আর্নিং হবে না, এই জন্য বিজ্ঞাপনটা সঠিকভাবে চালাতে হবে। সঠিকভাবে চালানোর জন্য কিছুক্ষণ ওয়েট করুন। কিছুক্ষণ ওয়েট করার পরে যদি আপনি আবার ক্লিক করে একটি রিফ্রেশ দেওয়ার পর যে ভিডিওটি থাকে, তাহলে একটি ক্লিক করলে আবার আসার সম্ভাবনা থাকে। আমি কিন্তু কোনো ভিপিএন ব্যবহার করিনি। ভিপিএন ব্যবহার না করে কিন্তু আমাদের সঠিকভাবে এখন কাজ চলছে। আপনি চাইলে আপনি এখান থেকে একটি ভিপিএন ব্যবহার করে নিতে পারবেন। আমি একটি ভিপিএন ডাউনলোড করা আছে, আপনি চাইলে যদি আপনার কম্পিউটারে না চলে তাহলে আপনি একটি ভিপিএন ব্যবহার করবেন, তখন রিং আইডি যোগাযোগের সবচেয়ে ইজি সলিউশন। এখন প্রস্তুতি আসছে, কিন্তু এখন কিন্তু আর আসবে না। যদিও আসে আপনি ব্যাগে গিয়ে রিফ্রেশ করে আবার ক্লিক করে যদি আসেন তাহলে আসার একটা চান্স থাকে, তবে যদি ভিপিএন ব্যবহার করেন তাহলে কিন্তু খুব দ্রুত আসবে। তাই আমি এখন ভিপিএন ব্যবহার করে দেখাবো। ভিপিএন ব্যবহার করার দেখার জন্য আপনি সরাসরি ব্যাক পেজে চলে যাবেন, সরাসরি কেটে দিয়ে
পিজনের ব্যাক ফেসটাকে আপনি শু করবেন, যেমন এখানে দিয়ে করচ দিয়ে কেটে দিবেন। এখন ফুললে আমার এই অ্যান্ড্রয়েড সিস্টেমটাতে চলে আসে। মোবাইলের যেমন ফার্স্ট পেজ আছে অ্যান্ড্রয়েড সিস্টেমে, কম্পিউটারে এটা হচ্ছে ফার্স্ট পেজ। শুধু অ্যাপসের থাকে এখানে অ্যাপস। এখন এখানে স্পিড ভিপিএন আছে, আমি স্পিড ভিপিএনটি ব্যবহার করব। স্পিড ভিপিএনটি ব্যবহার করার জন্য এতে ক্লিক করে অ্যাপসটা প্রস্তুতি নিচ্ছে। অ্যাপসটি মোবাইলে প্রস্তুতি নিতেও একটু সময় নেয়, তাই কম্পিউটারও নিচ্ছে। এখন আপনি একটি দেশ সিলেক্ট করবেন, সেই দেশটি সিলেক্ট করতে হবে যে দেশটিতে আপনার এখানে পার্সেন্টেজ বেশি আছে। যেটাতে পার্সেন্টেজ বেশি আছে সেটা কিন্তু খুব ভালোভাবে চলবে। এই পার্সেন্টেজের এই তীর আইকনটিতে ক্লিক করার পর, ইরো আইকনটিতে ক্লিক করার পর এখানে কতগুলো অপশন আছে, এতে যেখানে পার্সেন্টেজ বেশি আছে সেটাই ব্যবহার করার চেষ্টা করবেন। আমি যেটা পার্সেন্টেজ সবচেয়ে বেশি আছে সেটাই ব্যবহার করব। এখন আমার এটার কাজ শেষ, আমি হোম পেজে ক্লিক করে হোমে যাব। হোমে গিয়ার পর এখানে যে রিং আইডি আছে এই রিং আইডিতে একবার ক্লিক করব। একবার ক্লিক করার পর মোবাইলের মতনই চলে আসবে, কারণ রিং আইডিটা মোবাইলের মাধ্যমে চলা হয়, এটাতে কোনো কম্পিউটারের মাধ্যমে চালানো যাবে না। কিন্তু অ্যাডগুলো যদি আসে তাহলে কিন্তু সঠিকভাবে কম্পিউটার মতো আসতে পারে, মোবাইলের মতো আসতে পারে, এতে কোনো সমস্যা নেই। আমি কমিউনিটি জবে চলে যাব। কমিউনিটি জবে যাওয়ার পর আপনি যে আগের সেম বাজে মোবাইলের মতনই আসছে, এখানে কিন্তু ভিডিও একটা চলে আসছে। আমি রিপ্লে দিয়ে দেখব ভিডিওটা কি থাকে কি না। হ্যাঁ, ভিডিওটা থাকে, যেহেতু আমি ভিডিওর উপরে ক্লিক করলে আমার কিন্তু বিজ্ঞাপন শেষ। বিজ্ঞাপন শেষের কারণে আপনাদেরকে এবার চালিয়ে দেখাতে পারলাম না, কিন্তু সেম সিস্টেম যেহেতু আগে দেখাই দিছি ভিপিএন ব্যবহার করার সিস্টেমটা। ভিপিএন যদি এভাবে ব্যবহার করেন কম্পিউটার এবং মোবাইলে সেম সিস্টেম, কোনো ডিফারেন্স নেই। কোনো ডিফারেন্স না থাকার কারণে একই সিস্টেমে আপনি চালাতে পারবেন। বিজ্ঞাপন যেহেতু নাই আমার এখন আর ভিডিও আসবে না, তবে যদি আমি ব্যাগে গিয়ে আসি তাহলে আবার আসতে পারে, তাহলে আরেকবার চেষ্টা করে দেখতে পারি। না, আমার বিজ্ঞাপন শেষ, আমাকে আর দেবে না। এখন কথা হচ্ছে আমার কি টাকাটা সঠিকভাবে আসছে? না, আমার টাকাটা কিন্তু সঠিকভাবে এখানে আসে নাই, আরও 350 টাকা কম আসছে। এই 350 টাকার জন্য আমার কোনো ব্যস্ত হওয়ার দরকার নেই, কারণ এই 350 টাকা আমার আজকে না যোগ হলেও কিন্তু কালকে যোগ হয়ে যাবে। রিং আইডি একটাই কথা বলে দিছে, কেউ 1 টাকা মেরে খাবে না, যা উপার্জন করবে সঠিকভাবে তাকে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। স্যার, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে, ইনকাম রিলেটেড ভিডিও পেতে এবং মোবাইল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।